রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি প্রকল্পের দুর্নীতি ও বালিশ কান্ডের দুর্নীতির অনুসন্ধানে গণপূর্ত অধিদপ্তরের আরও সাত প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করছে দমন কমিশন বিভাগের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম পাবনা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশল মোহাম্মদ শফিকুল ইসলাম ও সুমন কুমার নন্দী দুদকে হাজির হয়েছেন সকাল দশটা থেকে দুদকের প্রধান কার্যালয়ে উপপরিচালক নাসির উদ্দিনের নেতৃত্বে অনুসন্ধান টিম তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঠিকাদার জি কে শামীমকে পঞ্চম দিন ও যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদকে চতুর্থ দিনের মতো জিজ্ঞাসাবাদ করছে দুদক